আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম মুবিন সংবাদ জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পুনর্বাসন না করে হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ চলবে না বংশালের মিরানজেলা কলোনির হরিজন সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে আধুনিক কাঁচাবাজার তৈরির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সেখানে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা এবারে জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চারটি মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানাবো তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানু বলেছেন হাওয়া ভবনে তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছেন লন্ডনে রাজপ্রসাদে থেকে উপভোগ করছেন আর বিএনপি নেতা কর্মীদের দিকে ঠেলে দিচ্ছেন তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য এদিকে কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জানিয়ে দেব দেশের ছয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা আটক দশ প্রেসিডেন্ট হাভিয়ার মেলরের প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা স্থানের সময় বুধবার রাজধানীর বুয়েন্স আয়ার্সের রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুনর্বাসন না করে হরিজন সম্প্রদায় উচ্ছেদ চলবে না জানায় সাকিব বংশালের মিরান মিরানজিলা কলোনির হরিজন সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে আধুনিক কাঁচাবাজার তৈরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন সেখানে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দছাকের নেতৃত্বে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল বংশালের মিরানজিলা কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের শিকার হরিজন সম্প্রদায়ের মানুষকে সংহতি জানাতে যায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জোনায় ছাকি বলেন দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে থেকেই অর্থাৎ যখন পৌরসভা ছিল তখনও হরিজন সম্প্রদায়ের মানুষেরা ঢাকা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিল যুগ যুগ ধরে তারা এ শহরকে পরিষ্কার রেখে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় বংশানুক্রমে হরিজন সম্প্রদায়ের লোকজন আছে তিনি আরো বলেন আজকে আধুনিক মার্কেট বিনির্মাণের নাম করে তাদের উচ্ছেদ করা হচ্ছে আমরা অবিলম্বে এই সিদ্ধান্তের বাতিলের দাবি জানাই পুনর্বাসনের ব্যবস্থা না করে একটি পরিবারকেও যেন উচ্ছেদ করা না হয় জেলা কলোনিতে বসবাসরত নাগরিকদের সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে জোনাই ছাঁকে আরও বলেন ঢাকা শহরে নাগরিকদের জীবন সুন্দর করতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তারা অত্যন্ত অমানবিক পরিবেশে জীবনযাপন করছেন নাগরিক হিসেবে তাদের ন্যূনতম যে অধিকার তা থেকেও তারা বঞ্চিত আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করে কীভাবে কলোনিতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানাই তিনি বলেন তারা যদি সেদিকে নজর না দিয়ে গায়ের জোরে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চারটি মহানগর যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এছাড়া ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করা হয়েছে এছাড়া চট্টগ্রাম মহানগর মহানগর ও বরিশাল বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে পাশাপাশি সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মুনায় মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদয়ের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে উল্লেখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হল শীঘ্রই উক্ত কমিটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কাল সন্ধ্যায় এ সিদ্ধান্তের অনুমোদন করেন তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নানক আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক বলেছেন হাওয়া ভবন তারেক রহমানের হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছে লন্ডনের রাজপ্রাসাদ থেকে উপভোগ করছেন আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক সংবাদচিত্র প্রদর্শন আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জাহাঙ্গীর কবি নানক বলেন যারা ক্ষমতাচ্যুত হয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আপোষ করবেন না দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দুর্নীতিকে না দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে এ সরকার আমাদের প্রধান শত্রু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন ফখরুল সাহেবের ভেতরের কথা বের হয়ে গেছে আওয়ামী লীগ সরকার বিএনপির প্রধান শত্রু কারণ এ সরকার জনগণের সরকার এ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার এ সরকার দেশের উন্নয়নের সরকার কারণ এ সরকার আপনাদের বন্ধু একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বিচারে রায় কার্যকর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না আমরা পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি সতর্ক থাকতে হবে বিএনপি জামাত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুধু রাজনৈতিক নয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে জানান দিতে হবে আওয়ামী লীগ পঁচাত্তর বছরের পূর্ণতা করেছে সারা দেশের আনাচে কানাচে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মসূচি পৌঁছে দিতে হবে এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত এই পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের মোকাবেলা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ছয় জেলায় দুপুরের মধ্যেই ঝড়ের আভাস দেশের ছয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঈদুল আজহার আগ পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা গ্রেপ্তার দশ প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা স্থানীয় সময় বুধবার রাজধানীর বুনেস আয়ারবার্সের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ফরাসি বার্তা সংস্থা এ এফ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য আর বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বিক্ষোভ দমাতে কয়েকশো নিরাপত্তা কর্মী কাদানে গ্যাস এবং পেপার স্প্রে ছুড়েছেন ব্যবহার করা হয়েছে জলকামান কামান নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এপি কে জানায় অন্তত দশ জনকে আটক করা হয়েছে আহত হয়েছে নয় জন পুলিশ সদস্য জানিয়েছে সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্কের সময় বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সে সময় কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা তারা বেড়া টপকে সেখানে ঢোকার চেষ্টা করলে সহিংসতা ছড়িয়ে পড়ে নিরাপত্তা কর্মকর্তাদের উপর পাথর ছুঁড়লে তারাও পাল্টা পেপার স্প্রে ছোড়েন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য পেপার স্প্রের কারণে সাতজন বিক্ষোভকারীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এদের মধ্যে পাঁচজনই আইন প্রণেতা ঘটনাস্থলে আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে পরে রাতের বেলা ঢাল বহনকারী নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেন সেই সময় দুটি গাড়ি উল্টে দিয়ে আগুন দেওয়া হয় এর মধ্যে একটি স্থানীয় সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে এক এক্স বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর দাবি করেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো লাঠি পাথর এমনকি গ্রেনেড নিয়েও বিক্ষোভে নেমেছেন তারা অভ্যুত্থান ঘটানোর চেষ্টায় আছেন এদিকে প্রেসিডেন্ট হাভিয়ার মেলরের অর্থনৈতিক সংস্কারের বিল নিয়ে কংগ্রেসের ভেতরে সিনেটাররা তুমুল বিতর্কে রয়েছেন তারা মূল বিলটি প্রত্যাখ্যান করেছেন